পঞ্চায়েতে পঞ্চায়েতে চলছে দুয়ারে সরকারের শিবির কিন্তু তার খরচ নিয়ে চিন্তায় বহু পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কর্তারা পাশাপাশি অধিকাংশ আধিকারিক ওই শিবিরে ব্যস্ত থাকায় দৈনন্দিন এবং অন্যান্য প্রকল্পের কাজেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় সূত্রের পঞ্চায়েত স্তরে এবং ব্লক প্রশাসনের অনেকের দাবি শিবির আয়োজনের জন্য এখনো প্রশাসনের উচ্চ স্তর থেকে কোনো টাকা মেলেনি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে কোনো কোনোরকম টাকা দিয়ে সাহায্যও করেনি পূর্ব বর্ধমানের একাধিক বিডিও মহকুমা এবং জেলা প্রশাসনের কাছে টাকার আবেদন করেছেন কয়েকজন বিডিওর দাবি পঞ্চায়েতগুলি দুয়ারে সরকার শিবিরের খরচে ব্লকে দরবার করেছে জেলা প্রশাসনকে তা জানানো হয়েছে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা মন্তব্য করেনি তবে জেলা প্রশাসনের এক কর্তার দাবি পরিস্থিতি নবান্নকে জানানো হয়েছে টাকা এলে আর্থিকভাবে দুর্বল পঞ্চায়েতগুলিকে সাহায্যের কথা ভাবা হচ্ছে পূর্ব বর্ধমানে পঞ্চায়েতের সংখ্যা দুশো পনেরো দুয়ারে সরকার প্রকল্পে পঞ্চায়েতগুলিতে বহু শিবির হচ্ছে সেই জন্য প্যান্ডেল বাঁধা কর্মীদের খাওয়ার খরচ বিদ্যুতের বিল ইন্টারনেটের বিল রয়েছে যে সব পঞ্চায়েতে শিবির হচ্ছে সেখানকার প্রধানরাই পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে খরচ সামলাচ্ছেন কিন্তু এইভাবে আর কদিন মেমারির আহম আমদপুরের তৃণমূলের প্রধান সাধন হাজরা বাগিলার প্রধান অরিন্দম ঘোষাল রায়না দুই নম্বর ব্লকের বরবৈনান পঞ্চায়েতের উপপ্রধান রামচন্দ্র পালের দাবি শিবির করতে অনেক খরচ হচ্ছে তহবিলের হাল ভালো নয় তাই বিডিওর কাছে নিয়মিত টাকা চাইছি ভাতার পঞ্চায়েতের তৃণমূলের প্রধান পরেশচন্দ্র চক্রবর্তীর দাবি শিবির করতে কম বেশি তিন লক্ষ টাকা লাগবে কিভাবে জোগাড় করব জানি না উচ্চ প্রশাসনকে জানিয়েও কোনোরকম সাহায্য মেলেনি একাধিক বিডিওর ক্ষোভ শিবিরের আয়োজনের সুযোগে পঞ্চায়েতের কর্তারা পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে বিধায়করা শিবিরে হাজির থাকছেন অথচ এই বিষয়ে নবান্নের নিষেধাজ্ঞা আছে